আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাজমা স্পেশাল রেসিপি। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একদমই ইউনিক একটা সকালের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি সবার অনেক বেশি ভালো এবং সহজ লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের রেসিপি। আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, সেই সাথে নিয়ে নিয়েছি 2.5 কাপ আটা। আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাও দিতে পারেন। আমি তো যে মেজারমেন্টটা ব্যবহার করছি দেখতে পাচ্ছেন, আপনারা আপনাদের পছন্দ মতো মেজারমেন্ট নিয়ে নেবেন। সেই সাথে নিয়ে নিয়েছি 2 চামচের মতো সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, সেই সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো বেকিং পাউডার। এখন আমি এগুলোকে একটা সাইডে সরিয়ে নিচ্ছি, সেই সাথে নিয়ে নিচ্ছি একটা ডিম। ডিম থেকে সাদা অংশটা আলাদা করে নিচ্ছি এবং কুসুমটা আলাদা করে নিচ্ছি। সাদা অংশটা আমি দিয়ে দিচ্ছি আমার যে ডোটা তৈরি করব ওই ডোটার মধ্যে, আটার মধ্যে, আর কুসুমটা আমি আলাদা করে রেখে দিচ্ছি, কারণ এই কুসুমটা পরবর্তীতে আমার কাজে আসবে। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবং শুকনো উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব। 2 মিনিটের মতো মিশালেই হয়ে যাবে। মিশানোর পর হাত দিয়ে মুঠি করে দেখতে পারেন, যদি একসাথে দলা পেকে থাকে তাহলে বুঝবেন আপনার শুকনো যে উপকরণগুলো আছে ওইগুলো মিশানো পারফেক্ট হয়েছে। এখন অল্প অল্প নর্মাল পানি দিয়ে আমি রুটি পরোটা যেরকম তৈরি করি সেরকমই একটা ডো তৈরি করে নিচ্ছি, এবং তৈরি করার পর হাত দিয়ে ভালো করে চেপে চেপে মায়ন করে নিচ্ছি। এখন দুই হাতে নিয়ে এইরকম একটা গোল শেপ দিয়ে আমি এটাকে ডেকে রেখে দিব 10 মিনিটের জন্য। আপনাদের হাতে সময় থাকলে আরও বেশি রাখতে পারেন অথবা ঝটপটি তৈরি করে নিতে পারেন। এখন একটা ভিজা নিংড়ানো কাপড় দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি। তাহলে কি হবে, এই ডোটা সফট থাকবে। আপনারা চাইলে উপর থেকে তেল দিয়ে দিতে পারেন। 10 মিনিট পর চলে আসছি, দেখেন ডোটা অনেক বেশি সফট এবং নরম হয়ে আসছে। এখন এটাকে একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। বোর্ডে প্রথমে একটু তেল লাগিয়ে নিব। এখানে কিন্তু কোনো গুঁড়ি ব্যবহার করা যাবে না, আটা ময়দা কিছুই ব্যবহার করা যাবে না, শুধু তেল দিয়েই পিঠাটা তৈরি করতে হবে। হ্যাঁ, যদি যাদের তেল দিয়ে বেলতে সমস্যা তারা অল্প একটু ময়দা নিতে পারেন, বাট তেল দিয়ে করলে অনেক বেশি সুন্দর। হাত দিয়ে এইরকমভাবে সুন্দর বলের মতো একটা শেপ দিয়ে আমি বেলুন দিয়ে একটা পিঠার মতো, রুটির মতো তৈরি করে নিচ্ছি। এত বেশি বড় করার দরকার নেই, মোটামুটি একটু করলেই হবে। এবং অপর পাশটা থেকে এরকমভাবে আমি নিয়ে আসছি, দেখেন লম্বাটে একটা শেপ দিয়ে নিচ্ছি। দেন হচ্ছে এটাকে ভালো করে সমান করে নিচ্ছি, সবটার সাইজ যাতে সমান থাকে, এক জায়গায় মোটা আর এক জায়গায় চিকন যাতে না থাকে, সেজন্য ভালো করে আমি এটাকে ডলে নিচ্ছি। এখন একটা চুড়ির সাহায্যে আমি সমান করে লেজি কেটে নিচ্ছি। দেখেন প্রত্যেকটার মধ্যে কিন্তু অসংখ্য লেয়ার চলে আসছে, আর এইভাবেই কিন্তু বানালে অনেক বেশি টেস্টি এবং অনেক বেশি ক্রিসপি হয়। তো আমি একটা রেখে বাকিগুলো আবারও ডেকে রেখে দিচ্ছি, না হলে কিন্তু উপর থেকে ড্রাই হয়ে যাবে। এখন আবারও অল্প একটু তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে হাত দিয়ে চেপে চেপে প্রথমে একটু বড় করে নিব, তারপর বেলুন দিয়ে আমি এটাকে আবারও বেলে নিচ্ছি। যদি এই রুটিটা আঁকাবাঁকা হয় তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, বাট অনেক বেশি বড় হতে হবে অ্যান্ড একদমই পাতলা হতে হবে। যতটুকু পাতলা সম্ভব ঠিক ততটুকুই পাতলা করে নিতে হবে। দেখতে পাচ্ছেন কতটা পাতলা হয়ে গেছে রুটিটা। রুটিটা আমি আগেই বলেছি আঁকাবাঁকা হলে কোনো সমস্যা নেই, আর দেখেন এই রুটিটা কিন্তু এখান থেকে উঠানো খুবই মুশকিল। আবারও অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি একটা চুড়ির সাহায্যে ভালো করে কিন্তু তেলটা মেখে নিতে হবে, চাইলে এখানে অল্প একটু গুঁড়িও দিতে পারেন, কিন্তু আমি গুঁড়ি দেব না। এইরকমভাবে কেটে নিচ্ছি, চিকন চিকন করে লম্বাটে করে কেটে নিচ্ছি, সবগুলো সাইজ সমান হলে ভালো। আপনারা চাইলে পিজ্জা কাটার দিয়েও এই কাজটা করতে পারেন।
এই তো কাটা হয়ে গেছে। এখন দেখেন আমি কি করি, অপর সাইড থেকে এরকম ভাবে আস্তে আস্তে করে উঠিয়ে নিচ্ছি। এই কাজটা একটু সময় নিয়ে নেবেন, সুন্দর করে উঠিয়ে নেবেন। উঠাতে একটু সময় লাগবে, বাট নিচে যদি তেল দিয়ে দেন তাহলে কিন্তু ইজিলি উঠে যাবে। এই তো দেখতে পাচ্ছেন উঠে গেছে। এখন এটাকে একটু টান দিয়ে লম্বা করে নিব। নেওয়ার পর একদমই সমান করে নিচ্ছি এবং দুই সাইড থেকে এইরকমভাবে বলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। যখন এরকম চলে একসাথে চলে আসবে তখন একটার উপর আর একটা এরকমভাবে দিয়ে আমি দেখেন চাপ দিচ্ছি। কতটা সুন্দর দেখা যাচ্ছে এরকম হাত দিয়ে চেপে চেপে। কিন্তু এখন নাস্তাটা তৈরি করা যায়, বাট আমি একটু বেলুন দিয়েও বেলে দিব যাতে করে একটু বড় হয় আর কি। নাস্তাটা কিন্তু হয়ে গেছে। এখন আগে যে ডিমের কুসুমটা রেখেছিলাম ওইটা হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। নেওয়ার পর অল্প একটু নিয়ে নাস্তাটার উপরে এরকমভাবে লাগিয়ে নিচ্ছি। আর এই নাস্তাটা কিন্তু একটু মোটা হতে হবে, এত বেশি পাতলা করবেন না, আর একটু মোটা টাইপে হবে। আর দেখেন কতগুলো লেয়ার, প্রত্যেকটা লেয়ার কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু সাদা তেল। আপনারা চাইলে কালো এবং সাদা মিক্সড করে দিতে পারেন। সবগুলো নাস্তা দেখেন তৈরি হয়ে গেছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা মিডিয়াম টু লো আছে, গরম করে নিচ্ছি এবং সেই সাথে একটা টিস্যুর সাহায্যে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি একটা নাস্তা। দেওয়ার পর কিছুক্ষণ ঢেকে দিয়েছি, না ডাকলে হবে বাট আমি একটু ঢেকে দিয়েছি। এখন এটাকে এক পাশ থেকে উল্টে নেব। দেখেন অপর পাশটা এরকম কালার চলে আসছে। এবং সেই সাথে আরেকটা দিয়ে দিচ্ছি। দুয়া পাশে যখন অল্প একটু গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন এখানে তেল দিয়ে দিতে হবে। তেলের মধ্যে ভাজতে হবে, প্রথমেই কিন্তু তেল দিতে যাবেন না। তো এভাবেই উল্টে পাল্টে আমি সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। আর দেখেন কতগুলো লেয়ার আসছে। এটা ভাজার পর অটোমেটিকই প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা করে ছেড়ে যাবে। আপনারা এটাকে লাচ্ছা পরোটাও বলতে পারেন, বাট এটা কিন্তু একটা ইউনিক। আমরা সচরাচর যেরকম লাচ্ছা পরোটা বানাই তার চেয়ে একটু ব্যতিক্রমী, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিতে পারেন। আর কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন আপনার মূল্যবান বক্তব্য। দেখেন কত সুন্দর হয়েছে আমার আজকের নাস্তা রেসিপিটা। দেখি কত লোভনীয় লাগছে, তাই না? খেতে ইচ্ছে করছে। আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন প্রত্যেকটা লেয়ার একদমই আলাদা হয়ে যাচ্ছে। তার মাঝে হচ্ছে ডিমের একটা গ্রাম, তিল, সেই সব মিলে এত বেশি টেস্টি হয়েছে নাস্তাটা। সবাই ভালো থাকবেন সুস্থ, এবং আমার রেসিপিটা যদি ট্রাই করেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর হচ্ছে সুন্দর হাত দিয়ে একটা লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম।